আসসালামু আলাইকুম। টেলিকমিউনিকেশনের ধারাবাহিক এই পর্বে আমরা পাওয়ার সম্পর্কে বেসিক ধারণা নেব। তো এর আগের পর্বগুলো যারা দেখেননি প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো আমরা সাইড ব্যান্ড পাওয়ার এবং টোটাল পাওয়ারের সূত্র শিখব এবং সাথে সূত্র প্রয়োগ করে একটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো আগে সূত্র দুটো শিখে নেই। সাইড ব্যান্ড পাওয়ারের সূত্র হচ্ছে, আমরা সাইড ব্যান্ড পাওয়ার বা মডুলেশন ইন্ডেক্স বা ক্যারিয়ার যে কোনো কিছু একটা বের করতে বললে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে পিএস ভাগ পিসি ইকুয়াল এম স্কোয়ার ভাগ টু। পিএস হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার, পিসি হচ্ছে ক্যারিয়ার পাওয়ার, এম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স বা মডুলেটেড টু এর ডেপ। এখানে পার্সেন্টেজ থাকলে আমরা সরাসরি ম্যাথে মান বসাবো না, পার্সেন্টেজ থাকলে আমরা 100 দ্বারা ভাগ করে যে মান পাবো ওইটা বসাবো। তো আমরা এখানে দেওয়া আছে ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে 1 কিলোওয়াট এবং মডুলেশন ইন্ডেক্স দেওয়া আছে 60%। তাহলে এখানে আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.6 পাবো। তাহলে আমরা এই সূত্রে মান বসাই পিএস ভাগ পিসি ইকুয়াল এম স্কোয়ার ভাগ টু। এখানে আমরা পিসি এবং এম এর মান বসালে আমরা পিএস এর মান পাবো, সাইড ব্যান্ড পাওয়ার পাবো। আর টোটাল পাওয়ারের সূত্র হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার এবং ক্যারিয়ার পাওয়ারের যে মান দুইটার যোগফল, সাইড ব্যান্ড পাওয়ার এবং ক্যারিয়ার পাওয়ারের যোগফল হচ্ছে টোটাল পাওয়ার। তো ধন্যবাদ।